Hello and good morning. এখন আমরা CSE 216 ডাটাবেস কোর্সে আমাদের প্রজেক্টের ডেমোনস্ট্রেশন দেখাবো। আমাদের প্রজেক্টের টাইটেল হচ্ছে TechShop। এটা একটা অনলাইন শপিং এন্ড ডেলিভারি সিস্টেম যেটা মূলত টেকনোলজি রিলেটেড প্রোডাক্টের উপর ফোকাস করে। তো আমাদের এই ওয়েবসাইটে চার ধরনের ইউজার রয়েছে, ক্লায়েন্ট, অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাসেম্বলার এবং ডেলিভারিম্যান। তো আমি একটা একটা করে ইউজারের ফাংশনালিটি, ফিচার এগুলো এক্সপ্লেইন করব। আমি ক্যাটাগরি সিলেক্ট করলে ক্যাটাগরির আন্ডারে আমি প্রোডাক্টগুলো দেখতে পারবো ইন্ডিভিজুয়ালি। কিন্তু সব ফিচার দেখানোর আগে আমি আগে লগ ইন করে নিচ্ছি, কারণ লগ ইন যদি না করি তাহলে আমি ক্লায়েন্টের সব ফিচার বা প্রিভিলেজগুলো পাচ্ছি না। লগ ইন পেজে আমাকে সাইন আপ করতে হবে অথবা লগ ইন করতে হবে। তো আমি অলরেডি সাইন আপ করেছি। কেউ যদি সাইন আপ করতে চায় তাহলে একটা ইউনিক ইউজার নেম দিতে হবে আর আরও কিছু ইনফরমেশন দিয়ে তাকে সাইন আপ করতে হবে। তো আমি এখন লগ ইন করছি। সাইন আপ করার পর আমি এখন দেখতে পাচ্ছি আমার ওয়েবসাইটের হেডারে আরও নতুন কিছু ইনফরমেশন যুক্ত হয়েছে, আমি এগুলোর ব্যাপারে পরে বলবো। তো এখন আমার এখানে দেখতে পাচ্ছি ফিচার প্রোডাক্টস, ফিচার অফার্স আছে। তো আমি একটা কোনো একটা প্রোডাক্ট কার্ডের ডিটেলসে ক্লিক করলে আমি সিঙ্গেল প্রোডাক্টের পেজে চলে যাব। সিঙ্গেল প্রোডাক্টের পেজে এখানে ম্যানুফ্যাকচারের নেম আছে, এটা রিভিউ আউট অফ ফাইভ কত আছে সেটা লেখা আছে, এখানে রিভিউ কাউন্ট কত, দুইজন রিভিউ দিয়েছে, এটা টাকা কত, 25 টাকা, এবং এটা কি স্টকে আছে কিনা সেই ইনফরমেশনগুলো দেখাচ্ছে। এটা আমি কার্ডে ইচ্ছা করলে অ্যাড করতে পারবো। সো আমি এখানে 4টা অ্যাড করলাম। এরপরে আমি এটা আপডেটও করতে পারি। সো আমি এখানে 4টা না করে আমি 2টো কার্টে অ্যাড করলাম, এটা অ্যাড করা যাবে। এরপর আমি এটা উইশলিস্টে অ্যাড করতে পারি। উইশলিস্টে অ্যাড করলে সেটা সবসময় ওই প্রোডাক্টটা সেভ হয়ে থাকবে এবং আমি অন্য কোনো সময় লগ ইন করে সেই উইশলিস্ট থেকে আবার কার্টে অ্যাড করতে পারবো। সো আমি এই প্রোডাক্টটা উইশলিস্টে অ্যাড করছি। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি নিচে স্পেসিফিকেশন আছে, যেমন ম্যাক্স ভোল্টেজ 5 ভোল্ট, এখানে পিনস আছে 8টা। সো এই স্পেসিফিকেশনগুলো এক এক প্রোডাক্টের এক এক রকম, যেটা অ্যাডমিন সেট করে দিতে পারবে। এরপর আমরা নিচে দেখছি এই প্রোডাক্টের আন্ডারে আমরা কমেন্ট করতে পারি। তো আমি এখন একটা কমেন্ট করছি। যেমন এই যে আমার কমেন্টটা যুক্ত হয়ে গেছে, ইচ্ছা করলে আমি এই কমেন্টটা ডিলিট করে দিতে পারি। সো আমি এখন ডিলিট করে দিচ্ছি। সো আমার কমেন্টটা ডিলিট হয়ে গেল। এরপর আমি আরেকটা কমেন্ট করি, কমেন্টটা অ্যাড হয়ে গেছে। তো ইচ্ছা করলে আমি কমেন্টের রিপ্লাইও দিতে পারি। সো আমি এখন একটা কমেন্টের রিপ্লাই দিচ্ছি। তো এখন দেখা যাচ্ছে এই যে আমার কমেন্টের রিপ্লাই যুক্ত হয়ে গেছে। সো আমার এখানে কমেন্টগুলো যদি দেখি আমরা দেখতে পাবো রিপ্লাই এভাবে যত খুশি রিপ্লাই দেওয়া যায়। সো কমেন্টগুলো নেস্টেড। এরপর আমরা দেখতে পাচ্ছি একটা প্রোডাক্টের রিভিউ আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি রিভিউ দিতে পারবে আউট অফ 5, একটা টাইটেল আছে, ডিসক্রিপশন আছে। তো আমি একটা রিভিউ দিচ্ছি। এই যে রিভিউ যুক্ত হয়ে গেছে, ইচ্ছা করলে আমি রিভিউটা এখন ডিলিটও করে দিতে পারি। এরপর আমরা যে অন্য একটা ফিচার অ্যাড করেছি সেটা হচ্ছে টিউটোরিয়াল ভিডিও। তো টিউটোরিয়াল ভিডিওর ব্যাপারটা হচ্ছে, যেহেতু এটা টেকনোলজি রিলেটেড ওয়েবসাইট, এখানে অনেক ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট থাকবে যেগুলো হয়তো ইউজারের পক্ষে ইনস্টল করাটা একটু কঠিন। সো আমরা এখানে অ্যাডমিন এটা ইচ্ছা করলে টিউটোরিয়াল ভিডিও দিতে পারি, ফলে যখন ক্লায়েন্টরা যখন এটা কিনবে তখন এই টিউটোরিয়াল ভিডিওটা দেখে সে সেটা ঠিকমতো ইনস্টল করে নিতে পারবে। সো আমরা এখন টিউটোরিয়াল ভিডিওতে যাই। এটা যেহেতু একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার, সো আমি এটা টিউটোরিয়াল ভিডিও দেখছি। See how we can design the different circuits using this operational amplifier to the input side. So suppose if you are applying the sinusoidal signal over here, then at the output, that sinusoidal signal should get a 1 volt of signal. Likewise, let's say if we apply 10 microvolt of signal, then at এই ছিল আমাদের টিউটোরিয়াল ভিডিওর কনসেপ্টটা।
তো এরপর আমরা সিঙ্গেল প্রোডাক্টটা দেখলাম। তো ফিচার প্রোডাক্টে এরকম অনেক কিছু ফিচার প্রোডাক্ট আছে, তো আমি এখন ফিচার অফার্স দেখাচ্ছি। সো অফার্সের বিষয়টা হচ্ছে, তো এটা হচ্ছে অফার। সো অফার্সের বিষয়টা হচ্ছে আমার একটা অফারে অনেকগুলো প্রোডাক্ট থাকবে, তো কিছু মেইন প্রোডাক্ট থাকবে এবং কিছু ফ্রি প্রোডাক্ট থাকবে। তো ফ্রি প্রোডাক্টগুলো এই মেইন প্রোডাক্টের সাথে বলা যায় ফ্রি, এবং অ্যাডমিন এর ডাইনামিক্যালি যত খুশি অফার এখানে যুক্ত করতে পারে, এবং অ্যাডমিন এই মেইন প্রোডাক্ট এবং ফ্রি প্রোডাক্ট ডাইনামিক্যালি যুক্ত করতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আরডুইনো স্টার্টার প্যাক অফার, যেখানে আমরা মেইন প্রোডাক্ট হিসেবে পাচ্ছি আরডুইনো উনো এবং 7404 গেট, এবং আমরা এর সাথে ফ্রি পাচ্ছি এই প্রোডাক্টগুলো। এখানে লক্ষণীয় যে এই প্রোডাক্টগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা এক একটা স্বতন্ত্র প্রোডাক্ট, অর্থাৎ এগুলো এই প্রোডাক্টগুলো আমি ইচ্ছা করলে ইন্ডিভিজুয়ালিও কিনতে পারতাম, কিন্তু এটা আমি অফারের মাধ্যমেও পাচ্ছি। সো দুইভাবেই আমি এটা কিনতে পারবো। সো আমি এই অফারটাও কার্টে অ্যাড করে নিলাম, ইচ্ছা করলে আমি এটা উইশলিস্টেও অ্যাড করে নিতে পারি, এবং আমি এই যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করলে আমি আবার ওই প্রোডাক্টের ডিটেলসে চলে যাব। এবার আসি সার্চের ব্যাপারটা। তো সার্চিংয়ের যেটা করা হয় যে আমি কোনো কিওয়ার্ড প্রেস করলে আমাকে কিছু সাজেশন দিবে, আমি সরাসরি সার্চ করে সার্চ পেজেও চলে যেতে পারি অথবা সাজেশন থেকেও প্রোডাক্টটা ক্লিক করতে পারি। তো আমি এখন একটা প্রোডাক্ট ক্লিক সাজেস্ট করছি, সার্চ করছি, যেমন আমাকে কিছু এখানে সাজেশন দিচ্ছে। সো আমি একটা সাজেশন ক্লিক করলাম, আমাকে ওই সাজেস্টেড প্রোডাক্টের পেজে নিয়ে গেল। আমাদের কিছু কিছু প্রোডাক্টে ডিসকাউন্ট আছে, যেমন আমি যদি এই টিসি মোটরে ক্লিক করি, আচ্ছা এই এই প্রোডাক্টটাতে এখন ডিসকাউন্ট নাই, আমি অন্য একটা প্রোডাক্ট খুঁজে বের করছি যেটাতে ডিসকাউন্ট আছে। এই যে আমাদের ইনজেক্টর কয়েল, এই প্রোডাক্টটাতে একটা ডিসকাউন্ট আছে, আমরা দেখতে পাচ্ছি -3.5%। সো আমরা এখানে 5.5 টাকার চেয়ে কিছুটা কম টাকা দিয়ে ডিসকাউন্টে কিনতে পারবো। এই জিনিসগুলো অ্যাডমিন সেট করে দিতে পারে। তো এইখানে আমাদের এখানে লেখা আছে যে এটা এই ডিসকাউন্টটা কখন এক্সপায়ার হবে। তো আমার এটা April 28, 12:00 সময় এটা এই ডিসকাউন্টটা এক্সপায়ার হয়ে যাবে। তো এরপরে এই এই ডিসকাউন্টটা অ্যাপ্লিকেবল হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ভিন্ন স্পেসিফিকেশন। সো স্পেসিফিকেশন প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ভিন্ন ভিন্ন হয়। তো আমি আরেকটা অফার দেখাই, প্রোডাক্ট দেখাই, যেমন এই যে লেনোভো এস প্রো, এইখানে স্পেসিফিকেশনগুলো কিন্তু ভিন্ন ভিন্ন, যেমন এখানে রেজুলিউশন, র্যাম, ওয়েট, প্রসেসর, অপারেটিং সিস্টেম এগুলো আছে। সো এগুলো অন্য প্রোডাক্টগুলোর চেয়ে ভিন্ন, এগুলো সবই অ্যাডমিন সেট করে দিতে পারে। তো এখন আমরা যদি এখন একটা অফারে যাই, সো অফার্সে গেলে আমরা সকল অফারগুলো দেখতে পারবো, এবং ক্যাটাগরিতে যদি যাই, যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করি, যেমন ডেস্কটপ সিলেক্ট করলাম, তো আমরা ডেস্কটপ ক্যাটাগরির আন্ডারে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি। সো এখানে আমরা কিছু ফিল্টার করতে পারি, যেমন লো টু হাই অথবা হাই টু লো ফিল্টার, হাই টু লো বা লো টু হাই, এটা প্রাইস অনুযায়ী শর্ট হবে। এবং আমরা এখানে আরেকটা ফিল্টার করতে পারি ম্যানুফ্যাকচারার ওয়াইজ, সো আমরা এখানে সব ম্যানুফ্যাকচারের প্রোডাক্টগুলো দেখতে পারি, অথবা আমি যদি চাই যে শুধু আমি আসুসের ডেস্কটপ পিসিগুলো দেখবো, সো আমি এখানে আসুস ক্লিক করলাম, এখানে শুধু এসাসের আসুসের পিসিটা ক্লিক হয়ে গেল, ফিল্টার হয়ে গেল। তো এই আরেকটা বিষয় যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে আমরা এখানে কম্প্যারিজনের প্রোডাক্ট কম্প্যারিজনের একটা অপশন রেখেছি। সো কেউ যদি কোনো দুটি প্রোডাক্টের মধ্যে কম্প্যারিজন করতে চায়, তো সেটা করতে পারবে। তো আমরা এখানে আমি এখন কম্প্যারিজন বারকোডে দুইটা প্রোডাক্ট অ্যাড করছি, এই যে দুইটা প্রোডাক্ট অ্যাড করে ফেললাম। এখন আমি এই এই দুটো প্রোডাক্টকে ইচ্ছা করলে কম্প্যারিজন করতে পারবো। তো শুরুর দিকে কিছু কম্প্যারিজনে কিছু জেনেরিক কথা লেখা, কম্প্যারিজন লেখা আছে, যেমন এটার ক্যাটাগরি কী, প্রাইস কী, ডিসকাউন্ট কী, স্টকে কত আছে এটা। আর নিচের দিকে এটা একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে যে এদের এদের মাঝখানে থাকা কম্পোনেন্টগুলোর মধ্যে তারা কম্প্যারিজন করছে, যেমন এদের র্যাম, হার্ড ডিস্ক ড্রাইভ, ওয়েট, স্ক্রিন, ভিডিও কার্ড, প্রসেসর, অডিও এগুলো। তো আর আমি যদি এখানে শো ডিফারেন্সটা এনেবল করে দিই, দেন আমাদের ডিফারেন্সগুলো হাইলাইট করে দেখাবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসুসের এটা র্যাম হচ্ছে 16 GB, কিন্তু এটা হচ্ছে 24 GB। সো এরকম আরও কিছু ডিফারেন্স সে এখানে দেখিয়ে দেবে, যেমন প্রসেসরটা ভিন্ন, সো এরকম। এবং এই যে কম্পোনেন্টগুলো কম্প্যারিজন করছে সেটা এক এক প্রোডাক্টের এক এক রকম। আমি যদি একটু উদাহরণস্বরূপ দেখাই, আমি যদি এখানে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টসে যাই, দেন আমার এখানে কিছু কম্পোনেন্টস আসবে যেগুলো ইলেকট্রিক্যাল সার্কিটে ব্যবহৃত হয়। তো আমি এখানে দুটো প্রোডাক্টের মধ্যে কম্প্যারিজন করতে চাই, ধরা যাক আমি রেজিস্টর এবং এই দুটি রেজিস্টরের মধ্যে কম্প্যারিজন করতে চাই। সো আমি কম্পেয়ার ব্যাটকেটে অ্যাড করলাম, এবং আমি এখানে কম্পেয়ারে ক্লিক করলাম।
সো এখানে আমরা দেখতে পাচ্ছি এদের স্পেসিফিকেশনগুলো কিন্তু ভিন্ন ভিন্ন, এদের ম্যাক্স ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন, সো এটা হাইলাইট করে দেখানো হয়েছে। তো এই ছিল আমাদের কম্প্যারিজনের বিষয়টা। তো এই কম্প্যারিজনের মাধ্যমে একজন ক্লায়েন্ট কিন্তু খুব সহজেই দুটো প্রোডাক্ট কম্প্যারিজন করে সে কোনটা ভালো সেটা ডিসাইড করতে পারবে। আচ্ছা, আর পুরো সার্চ পেজটাও আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমি যদি একটু সার্চ করি তাহলে আমাকে পুরো সার্চ পেজটাও দেখিয়ে দিবে। সো এই স্যামসাংয়ের আন্ডারে একটাই প্রোডাক্ট আছে, সো এক তো একটাই প্রোডাক্ট দেখালো। এরপর আমি যদি উইশ লিস্টের মেইন পেজে যাই, তো আমি উইশ লিস্টে ক্লিক করলে দেখা যাবে আমি উইশ লিস্টে কী কী অ্যাড করেছি। তো এগুলো সেভ থাকবে সবসময়, তো আমি এখানে যখন খুশি ইচ্ছা এই উইশ লিস্ট থেকে আবার প্রোডাক্ট বা অফার পেজে যেয়ে ওইখান থেকে আমি কার্টে অ্যাড বা আপডেট করতে পারবো বা দেখতে পারবো। ইচ্ছা করলে আমি উইশ লিস্ট থেকে ডিলেটও করে দিতে পারি। তো আমি উইশ লিস্ট থেকে আমার সব প্রোডাক্ট ডিলেট হয়ে গেল। তো এরপর আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি এখন কার্ট দেখাবো। তো কার্টে আমাদের দুটি প্রোডাক্ট তিন দুইটা প্রোডাক্ট অ্যাড আছে, সো এইভাবে আমরা কার্টে প্রোডাক্ট অ্যাড করে করতে পারি। আমি আরও কিছু প্রোডাক্ট অ্যাড করছি। যেমন আমি এই প্রোডাক্টটা অ্যাড করলাম, আরডুইনো উনো, আরেকটা আমাদের আরেকটা ফিচার হচ্ছে আমরা এখানে প্রি অর্ডার করতে পারি। সো আমরা এখানে যদিও স্টক রেখেছি কিন্তু কোনো প্রোডাক্টে যদি স্টক শেষ হয়েও যায় তারপরেও এটা ক্লায়েন্ট অর্ডার করতে পারবে, সেটা হবে প্রি অর্ডার। এবং এই এই যে স্টক থাকলো না সেটার হ্যান্ডেল করবে হচ্ছে অ্যাসেম্বলার এবং অ্যাডমিন। অর্থাৎ যদি অ্যাসেম্বলার দেখে যে কোনো প্রোডাক্ট অর্ডার করা হয়েছে কিন্তু তার স্টক নেই, তাহলে সে অ্যাসেম্বলার এই প্রি অর্ডার আইটেমটাকে অ্যাডমিনের কাছে রিকোয়েস্ট পাঠাবে এবং রিকোয়েস্ট পাঠানোর পর অ্যাডমিন সেই স্টকটা ফুলফিল করার ব্যবস্থা করবে। সো এই প্রি অর্ডার ফিচারটাও আমাদের এখানে যুক্ত করা হয়েছে। ধরা যাক আমি এখানে অনেক বেশি একটা অ্যামাউন্টেই, যেমন 45টা টাইমার আমি নিতে চাচ্ছি। সো এখানে আমাকে দেখাচ্ছে, এই যে মেসেজ দেখাচ্ছে প্রি অর্ডার, সো আমি এটা এখন প্রি অর্ডার করলাম। এবং এই জিনিসটা করার আগে আমি আরেকটা জিনিস দেখা, আমি অর্ডার করার ফিচারটা দেখানোর আগে আমি আরেকটা ফিচার দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট সিস্টেম। তো অ্যাচিভমেন্ট যেটা আমরা যেটা করেছি সেটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরির আন্ডারে প্রোডাক্ট যদি কিনি তাহলে আমাদের একটা অ্যাচিভমেন্ট দিবে। আরও কিছু ভার্সাটাইল অ্যাচিভমেন্ট আছে, যেমন আমাদের সোশ্যাল বাটারফ্লাই অ্যাচিভমেন্ট আছে, যেটা হচ্ছে আমরা ফার্স্ট কমেন্ট যদি করি তাহলে একটা অ্যাচিভমেন্ট দিবে। তো আরও কিছু অ্যাচিভমেন্ট আছে আমাদের এখানে, পিসি মাস্টার রেস, এটা একটা ডেস্কটপ কিনলে এই এই অ্যাচিভমেন্টটা পাওয়া যায়। আমরা এখানে যদি 50টা আইসি ক্যাটাগরি প্রোডাক্ট কিনি তাহলে আরেকটা অ্যাচিভমেন্ট আনলক হবে, সেটা হচ্ছে ডিজিটাল ডিলেমা। আরেকটা আছে বাই 5 ইলেকট্রিক্যাল মেশিনস টু অ্যাচিভ দ্য অ্যাচিভমেন্ট, রাফ হ্যান্ডস ইত্যাদি ইত্যাদি। তো এই অ্যাচিভমেন্টগুলো কেন যুক্ত করা হয়েছে, কারণ হচ্ছে আমরা এই অ্যাচিভমেন্টগুলো যুক্ত করার পর ক্লায়েন্টকে মোটিভেট করা আর কি, যে প্রোডাক্টগুলো কেনার জন্য। এবং এই অ্যাচিভমেন্ট কেনার সুবিধা হচ্ছে তারা কিছু পয়েন্ট পাবে, যেমন আমরা এই অ্যাচিভমেন্টটা ফুলফিল করলে আমরা এখানে 50,000 পয়েন্ট পাবো, যেটা ইকুইভ্যালেন্ট হচ্ছে 500 টাকা। সো হ্যাঁ, 100 পয়েন্টে 1 টাকা। সো এইভাবে পয়েন্টগুলো যুক্ত করলে আমরা এখানে অ্যাচিভমেন্ট আনলক হবে, এই এবং এই পয়েন্টগুলো দিয়ে ক্লায়েন্ট পরবর্তীতে অর্ডারের যে সে যে অর্ডার করবে তখন সেই অর্ডারের প্রাইসটা সে কমাতে পারবে। তো আমি এখানে দেখছি অ্যাচিভমেন্টগুলো, আমি যখন যেহেতু এখনও কোনো অ্যাচিভ অর্ডার করিনি, সো এখানে আমার আসলে অ্যাচিভমেন্টের কোনো পয়েন্ট যুক্ত হয়নি। আমি একটা কমেন্ট করেছিলাম, তো তার কারণে এখানে আমার একটা অ্যাচিভমেন্ট এখানে ফুলফিল হয়ে গেছে, সো আমি এখন এটা ক্লেইম করছি। সো ক্লেইম করলে আমি এই পয়েন্টটা পেয়ে যাব। সো আমি যদি এখন আমার প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে এই যে দেখাবে আমি এই এতগুলো পয়েন্ট আর্ন করেছি। সো এখানে আমি আমার অ্যাড্রেস আর প্রোফাইল পেজে আমি আমার ইউজার নেম দেখতে পারবো, ইমেইল, ফার্স্ট নেম, লাস্ট নেম ইত্যাদি, আর এখানে আমার অ্যাড্রেসটাও দেখতে পারবো। সো অ্যাড্রেস এবং ফোন নাম্বার, সো আমি অ্যাড্রেসটা আপডেট করছি। আচ্ছা, এবার আমি অ্যাচিভমেন্টে যেয়ে দেখি আমার কী কী অ্যাচিভমেন্ট বাকি আছে। সো আমি দেখতে পাচ্ছি পিসি মাস্টার রেস আমি এখনও অ্যাচিভ করিনি। সো এখানে দেখতে পাচ্ছি একটা ডেস্কটপ কিনতে হবে, সো আমি এখন একটা ডেস্কটপ কিনবো। এবং দেখতে পাচ্ছি 5টা ইলেকট্রিক্যাল মেশিন কিনতে পারবো, সো আমার 5টা ইলেকট্রনিক্যাল মেশিন আমি এখন কিনতে চাচ্ছি।
সো এটা এগুলো আমি আমার কার্টে অ্যাড করে নিচ্ছি। সো আমি এখন পাঁচটা না কিনে তিনটা কিনি, অ্যাচিভমেন্ট পার্সিয়াল অ্যাচিভমেন্টটা যেটা সেটা দেখানোর জন্য, আর আমার ডেস্কটপ থেকে একটা প্রোডাক্ট কিনি। এবার আমি অর্ডারে যাই, কার্টে যাই। কার্টে গেলে আমার এখানে কার্টের প্রোডাক্টগুলো দেখাবে। সো আমি এখানে ডিসি মোটর কিনেছি তিনটা, যেটা ইলেকট্রিক্যাল মেশিনের মধ্যে পড়ে, এবং আমি অ্যাসাস প্রফেশনাল পিসি কিনেছি একটা। সো আমার ডেস্কটপ কম্পিউটার অ্যাচিভমেন্টও ফুলফিল হওয়ার কথা। এবং আমি আরও কিছু আইসি সার্কিট কিনেছি, অপ অ্যাম্প এবং 555 টাইমার। সো আমার এখানে ডিজিটাল ডিলেমার যে অ্যাচিভমেন্টটা ছিল আইসি ক্যাটাগরি, সেটাও যুক্ত হওয়ার কথা। সো আমি এখন প্রসিড করছি। সো আমার এখানে প্রসিড করলে আমার এখানে প্লেস অর্ডারের সময় এখানে আমার এই প্রোডাক্টগুলো দেখাবে, আমি কী কী প্রোডাক্ট কিনেছি তার কিছু ইনফরমেশন, কত প্রাইস নিল এবং কোয়ান্টিটি কত। এখানে আমার ডিসকাউন্টগুলো দেখাচ্ছে, এরপরে হচ্ছে আমার এই অফারগুলো যুক্ত করেছি, সে অফারের প্রাইসটাও দেখাচ্ছে। সো এখানে আমি আমার অ্যাড্রেসটা দিয়েছি, এই যে অ্যাড্রেসটা দিলাম উত্তরা, এটা কিন্তু আমার প্রোফাইল থেকে এসেছে। এবং এরপর আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলে ডিস্ট্রিক্ট অনুযায়ী আমার শিপিং কস্টটা থাকবে। তো এরপর আমি এটা এই ডিস্ট্রিক্টের আন্ডারে আমার অটোমেটিক এখানে কিছু সাব ডিস্ট্রিক্ট চলে আসছে, তো সেইটা আমি সিলেক্ট করছি। তো এখান থেকে আমি আমার সাব ডিস্ট্রিক্ট উত্তরা সিলেক্ট করলাম এবং আমি অর্ডারটা প্লেস করলাম। তো অর্ডারটা প্লেস করার পর আমার এখানে সুন্দর মতো এখানে কোয়ান্টিটি এবং প্রাইসগুলো আবার চলে এসেছে, এবং আমার এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমার কত অ্যামাউন্ট পে করতে হবে সেটাও চলে এসেছে। সো এখানে আমি আরেকটা ফিচার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রিডিম রিওয়ার্ড পয়েন্টস। সো আমি যে ওই যে পয়েন্টগুলো অ্যাড পেয়েছিলাম অ্যাচিভমেন্ট থেকে, সেই অ্যাচিভমেন্ট এর পয়েন্টগুলো থেকে এখন আমি এই আমার যে প্রাইসটা পে করতে হবে সেটা কিছুটা কমাতে পারবো। কিন্তু এখানে আমরা একটা কনস্ট্রেন সেট করে দিয়েছি যে সেটা কোনো মতেই টোটাল প্রাইসের 50%-এর বেশি হতে পারবে না। সো আমি এখন 50% এখন রিডিম করছি, কিন্তু আসলে আমি এখন 50% রিডিম করতে পারবো না, কারণ আমার মাত্র 10,000 পয়েন্ট আছে, যেটা মাত্র 100 টাকার সমান, কিন্তু আমার টোটাল কস্ট হচ্ছে 51,000। সো আমি যতটুক পারা যায় ততটুক রিডিম করছি, অর্থাৎ আমি মোটা আমার যেহেতু মোট 10,000 পয়েন্ট আছে, আমি মোট 100 টাকা পয়েন্ট 100 টাকা রিডিম করতে পারবো। সো আমি এখন রিডিমে ক্লিক করলাম এবং কনফার্ম অর্ডার করলাম। সো আমি এখন যদি কনফার্ম অর্ডার ক্লিক করি, এই যে 51,183, এবং আমার হচ্ছে পেমেন্টটা কনফার্ম হয়ে গেছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার অ্যাক্টিভ অর্ডার্সে আমার কারেন্ট অর্ডারের স্ট্যাটাসটা দেখাচ্ছে, সেটা হচ্ছে আমি পেমেন্টটা কনফার্ম করেছি। তো এখন এই অর্ডারটা কনফার্ম করা, যেহেতু আমি পেমেন্ট করেছি, সো আমার এখন অ্যাচিভমেন্টগুলো আনলক হয়ে গেছে। সো আমি এখন অ্যাচিভমেন্টে যে দেখছি যে এটা কি আমার অ্যাচিভমেন্টগুলো কত দূর আগালো, এই যে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে অ্যাচিভমেন্টের কিছু প্রোডাক্ট যুক্ত হয়েছে, যেমন আমি আইসি ক্যাটাগরির কিছু প্রোডাক্ট আমি পাচ্ছি, আমি 47টা কমপ্লিট করে ফেলেছি। আমি এই যে আমি যখন ডেস্কটপটা কিনেছি, যখন আমার পিসি মাস্টার রেসের অ্যাচিভমেন্টটা কমপ্লিট হয়ে গেছে, সো এটা আমি ক্লেম করলাম। এরপর আমি এখানে আরও কিছু অ্যাচিভমেন্ট, যেমন এই যে আমার ইলেকট্রিক্যাল মেশিনসের এই অ্যাচিভমেন্টটা 3 out of 5 হয়ে গেছে। সো এখন আমি যদি আমার প্রোফাইলে যাই, এই যে আমার এখন পয়েন্টগুলো আর্ন হয়ে গেছে। এরপরে আমি এখন আরেকটা বিষয় দেখাতে চাই, সেটা হচ্ছে আচ্ছা এরপরে এই অর্ডারটা যেটা হবে, এখন এই অর্ডারটা এখন অ্যাসেম্বলারের কাছে চলে গেছে। সো এখন আমি যদি অ্যাসেম্বলারের অ্যাকাউন্টে লগ ইন করি, তো অ্যাসেম্বলার যখন লগ ইন করবে, সে তখন এই যে তার আন্ডারে থাকা অ্যাটিং অর্ডারগুলো দেখতে পারবে। সো এইখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই যে অর্ডারটা করেছি সেটা এখানে এসে গেছে। তো অ্যাসেম্বলার ইচ্ছা করলে এই সিমোরে ক্লিক করে সে এই অর্ডারের আন্ডারে কী প্রোডাক্ট আছে বা অফার আছে সেগুলো দেখতে পারবে, এবং সেই অনুযায়ী সে অ্যাসেম্বল করতে পারবে। তো এরপর সে অ্যাসেম্বলে ক্লিক করতে পারবে, অ্যাসেম্বলে ক্লিক করে সে অ্যাসেম্বল করবে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, কোনো ক্লায়েন্ট যদি প্রি অর্ডার করে, তার মানে হচ্ছে সেখানে কিছু অর্ডার এমন কিছু আইটেম ছিল যাদের স্টক আমাদের যাদের যে কোয়ান্টিটি সে চাচ্ছে তার চেয়ে আমাদের স্টকটা কম,
সো সেটা হলে আমার এখানে অটোমেটিক এখানে একটা সাজেশন চলে আসবে যে এই প্রোডাক্টগুলো স্টক কম, এই প্রোডাক্টগুলো এখন অ্যাডমিনের কাছে রিকোয়েস্ট পাঠাও যে তা যেন স্টকটা ফুলফিল হয়। সো আমি সেটা দেখি, আমি এখন অ্যাসেম্বলে ক্লিক করছি, এই যে কিছু রিকোয়েস্ট চলে এসেছে এই আইটেমগুলোর যে স্টকটা আছে তার চেয়ে আমার বেশি দরকার, সো এগুলোর জন্য এগুলোর স্টক যাতে ফুলফিল হয় সেটা আমি এখন অ্যাডমিনের রিকোয়েস্ট পাঠাবো। সো আমি রিকোয়েস্টগুলো পাঠিয়ে দিচ্ছি, এই যে অ্যাসেম্বলার এই রিকোয়েস্টগুলো পাঠিয়ে দিল। সো এখন আমি যদি অ্যাডমিনের হয়ে লগ ইন করি, অ্যাডমিনের ফিচারগুলো আমি পরে দেখাচ্ছি, অ্যাডমিনের এই এই ফিচারটা আমি আগে দেখাচ্ছি। এই যে এখানে অ্যাডমিনের লগ ইন করার পর এই যে একটা বাটন দেখতে পারবে সেটা হচ্ছে রিকোয়েস্ট ফ্রম অ্যাসেম্বলার। সো আমি এটা ক্লিক করলাম এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আইটেমগুলো অ্যাসেম্বলার পেজ রিকোয়েস্ট পাঠিয়েছে তাদের আমাদের এখানে টেবিল আকারে চলে এসেছে। সো অ্যাডমিন ইচ্ছা করলে যদি স্টকটা সে ফুলফিল করতে পারে সে রিজলভ করতে পারে, অথবা সে যদি এটা না পারে তাহলে সে রিজেক্ট করে দিতে পারে। সো এইখানে আমি দেখতে পাচ্ছি যে আমার কিছু রিজলভ এবং রিজেক্ট রিকোয়েস্ট আছে এই এই আইটেমগুলো, তাদের টাইটেলও সে দেখতে পাচ্ছে। সো আমি অ্যাডমিন হয়ে আমি এই আইটেমগুলো রিজলভ করে দিলাম। সো আমি প্রথমে টাইমারটা করছি রিজলভ, এরপর আমি দেখা যাচ্ছে 7404 গেটের 10টা লাগবে, সো আমি 10টা দিয়ে রিজলভ করে দিলাম। এরপর আমি আরডিনো উনো লাগবে আমার 5টা, সো আমি 5টা দিয়ে রিজলভ করে দিচ্ছি। বা আমি এখন রিজেক্টটা দেখাই, তো রিজেক্ট করে দিলাম মানে আমি এটা এখন পারবো না। সো অ্যাসেম্বলার যদি এখন আবার সে রিফ্রেশ করে অ্যাসেম্বল করতে যায় তখন সে দেখবে যে হ্যাঁ এই যে আইটেম আইডি 143 এটা এখনও আমার 5টা লাগবে, যেটা আমার স্টক কারেন্ট স্টকের চেয়ে বেশি। সো আবার সে রিকোয়েস্ট পাঠাতে পারে অ্যাডমিন, সে হয়তো একটু পরে দেখলো এটা এবং দেখলো যে এখন হয়তো আমি এই এই 5টা ফুলফিল করতে পারবো, সো সে এখন 5টা অ্যাড করে দেবে। এখানে দেখার কথা হচ্ছে যে এখানে আমি আসলে 5টা না আরও বেশিও অ্যাড করতে পারি ইচ্ছা করলে, যদি আমার স্টকটা ওই ওই পরিমাণ ফুলফিল আমি করতে পারি। সো এখানে আমি রিজলভ করে দিলাম, সো এখন আমার স্টকগুলো রিজলভ হয়ে গেল। তো অ্যাডমিন অ্যাসেম্বলার এখন এটা রিফ্রেশ করলেই সে এখন এটা অ্যাসেম্বল করতে পারবে। তো সে এখন অ্যাসেম্বল করলো। তো এখন আমাদের আরেকটা ফিচার হচ্ছে আমাদের নোটিফিকেশন সিস্টেম, এবং এই যে আমাদের নোটিফিকেশন চলে এসেছে। আমাদের নোটিফিকেশন সিস্টেমে আমরা অর্ডারের কোনো একটা অর্ডার করলে ওই অর্ডারের প্রত্যেকটা প্রসেস আমরা নোটিফিকেশনের মধ্যে মাধ্যমে দেখিয়ে দিতে পারি। এইটা আমরা এখন যদি নোটিফিকেশন বাটনে ক্লিক করি, দেন এই যে এখানে বলছে ইওর অর্ডার উইথ আইডি 21201 হ্যাজ বিন অ্যাসেম্বলড অ্যান্ড রেডি টু বি ডেলিভার্ড। সো অ্যাসেম্বল যে হয়েছে সেই নোটিফিকেশনটা আমরা ইউজারকে দিচ্ছি। এরপর আমরা এখন ডেলিভারি ম্যান হিসেবে যদি লগ ইন করি, ডেলিভারি ম্যান লগ ইন করার পর সে তার আন্ডারে বা তার জন্য অ্যাপ্লিকেবল অর্ডারগুলো দেখতে পারবে যেগুলো সে ডেলিভার করতে পারবে, এবং তার প্রিভিয়াসলি সে যে ডেলিভারিগুলো কমপ্লিট করেছে সেগুলো দেখতে পারবে। সো আমি প্রথমে এখানে দেখতে পাচ্ছি তার কী কী সে ডেলিভারি নিতে পারবে। সো একটা ডেলিভারি আছে, আমার ইউজার নেমটা একটু দেখে নিই। ওকে, তাহলে আমি শিওর হতে পারবো কোন অর্ডারটা। সো এই যে এইখানে আমার অর্ডারটা এখানে দেখাচ্ছে। সো ডেলিভারি ম্যান ইচ্ছা করলে এই ডেলিভারিটা এখন নিতে পারবে। তো আমি আমি এই অর্ডারটা নিচ্ছি। সো এখন এই অর্ডারটা ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে গেল। আমি যদি আবার আমার ইউজারে রিফ্রেশ করি, আবার আমরা এখানে দেখতে পাবো আরেকটা নোটিফিকেশন চলে এসেছে, সেটা হচ্ছে এই যে ইওর অর্ডার উইথ আইডি 21201 ইজ নাও অন ইটস ওয়ে, থ্যাংক ইউ ফর স্টেইং উইথ টেকশপ। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেলিভারি স্ট্যাটাসটা চেঞ্জ হওয়ার সাথে সাথে বা ডেলিভারি ম্যান এই অর্ডারটা ডেলিভার করবে এই জিনিসটা সিদ্ধান্ত নেওয়ার পরপরই আমার এখানে ইউজারের কাছে নোটিফিকেশন চলে এসেছে। এমনকি এখানে যদি আমি আমার ডেলিভারি ম্যানের লোকেশনটা, ডেলিভারি ম্যান এখন ইচ্ছা করলে এই যে অর্ডার সে এখন কোথায় আছে সেই লোকেশনটাও এখন চেঞ্জ করতে পারে। সো আমি এখানে আমি ধরা যাক সে এখন মিরপুরে আছে, সো এখন সে এই অর্ডারে লোকেশনটা চেঞ্জ করে দিল, এই নোটিফিকেশনটাও ইউজারের কাছে চলে যাবে। এই যে নোটিফিকেশন চলে এসেছে ইওর অর্ডার ইজ কারেন্টলি অ্যাট মিরপুর ঢাকা। সো এইভাবে ডেলিভারি ম্যান লোকেশনগুলো চেঞ্জ করতে থাকতে পারবে সে যখন যেখানে থাকবে, এবং এটার অ্যাড্রেস যেহেতু উত্তরা, আমি ডেলিভারি ম্যান যখন উত্তরাতে পৌঁছাবে তখন এসে চেঞ্জ করবে এবং
তখন তাকে মার্কেস ডেলিভার এই জিনিসটা ভ্যালিড ভ্যালিড হবে, সো সে এটা তখন ডেলিভারি যে হয়েছে সেটা মার্ক করে দিতে পারবে। সো এখন আমি ডেলিভারি ম্যান যদি আমরা এটা ডেলিভার করি, সে মার্কেট ডেলিভার করে দিল, এই যে মার্কেস ডেলিভার, সো এখন এটা ডেলিভার্ড হয়ে গেছে। সো এখন যদি আমি এটা ইয়েতে যাই, রিফ্রেশ করি, এখানে আমরা দেখতে পাচ্ছি ডেলিভারি আমার ইউজারের কাছেও নোটিফিকেশনটা চলে গেছে যে তোমার অর্ডারটা ডেলিভার হয়ে গেছে, এবং আরও কিছু যেমন আমাদের আমার লোকেশনটা যে উত্তরাতে ছিল সেটাও এখানে দেখাচ্ছে। এবং ডেলিভারি ম্যান যদি এখন এখানে লগ রিফ্রেশ করে দেন, সে এই স্ট্যাটাসটাও দেখতে পারবে। আমার স্ট্যাটাসটা একটু দেখি, আচ্ছা ডেলিভার হয়ে গেলে ওই অর্ডার হিস্ট্রিটা একটু নিচে চলে যায় সর্টিংয়ে করার কারণে। এই যে আমার অর্ডারটা, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেলিভারি ডেটটাও এখন দেখিয়ে দিল এবং স্ট্যাটাসটাও দেখিয়ে দিল। সো এই হচ্ছে ডেলিভারি ম্যানের কাজ। তো এইভাবে আমরা একটা ইউজার আমরা এখানে অর্ডারগুলো দেখতে পাচ্ছি। সো অর্ডারগুলো খুব সুন্দরভাবেই দেখা যায়, সে কী কী অর্ডার করেছে সেটাও এখন আমরা এই অর্ডার হিস্টোরিতে দেখতে পারবো। এই যে প্রিভিয়াস অর্ডার, যেহেতু এখন এটার এই অর্ডারটা এখন অ্যাক্টিভ না, তো এটা এখন প্রিভিয়াস অর্ডারে চলে গেছে, এবং আমরা এখানে অর্ডারের হিস্টোরিগুলোও দেখতে পাচ্ছি, কী কী অর্ডার ছিল, কস্ট কত ছিল, আমার স্ট্যাটাসটা কী। সো এখন সে ইচ্ছা করলে আবার আরেকটা অর্ডার করতে পারে। এখন আমি নোটিফিকেশনের আরেকটা ফিচার দেখাবো, সেটা হচ্ছে আমি যদি নোটিফিকেশনের শো বাটনে ক্লিক করি, তাহলে যদি এটার অর্ডারের নোটিফিকেশন হয় তাহলে অল অর্ডার্সে চলে যাবে, এবং এখানে আমি ওই অর্ডারের হিস্টোরিটা দেখতে পারবো। এবং আরেকটা নোটিফিকেশন আমরা ইমপ্লিমেন্ট করেছি, সেটা হচ্ছে কমেন্টের নোটিফিকেশন, অর্থাৎ কারো কমেন্টে যদি কেউ রিপ্লাই দেয় তাহলে যার কমেন্টে আমি রিপ্লাই দিলাম সে নোটিফিকেশনটা দেখতে পারবে। সো আমি এখন ওই প্রোডাক্টের একটা প্রোডাক্টের পেজে কমেন্ট করছি বা রিপ্লাই দিচ্ছি। যেমন আমি যদি শাবাবকে একটা রিপ্লাই দেই যে হাউ আর ইউ টুডে, একটা রিপ্লাই দিলাম, যেমন এই যে আমার রিপ্লাইটা যুক্ত হয়ে গেছে। সো এখন আমি যদি শাবাবের হয়ে লগ ইন করি, আমার অলরেডি লগ ইন করা আছে, সো আমি যদি এখন রিফ্রেশ দেই, এই যে আমার একটা শাবাবের একটা নোটিফিকেশন চলে এসেছে, সেটা হচ্ছে এই যে শাবাব নাইন শাবাব রিপ্লাই টু এ কমেন্ট হাউ আর ইউ টুডে। এটা যদি আমি এখন শো বাটনে ক্লিক করি তাহলে ওই প্রোডাক্টের পেজে আমাকে নিয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের নোটিফিকেশন সিস্টেম। তো এই ছিল আমাদের ক্লায়েন্ট সাইডের ফিচার। আমরা চেষ্টা করেছি ক্লায়েন্টকে একটা কমফোর্টেবল এবং সহজ এনভায়রনমেন্ট প্রোভাইড করার জন্য, যেখানে সে অর্ডার এবং প্রোডাক্ট অর্ডার ডেলিভারি রিলেটেড যত রিলিভেন্ট ইনফরমেশন আছে তা যেন খুব সহজেই পেয়ে যায়। তো এরপর আমি আমার অন্য যে একটা ইউজার আছে, আমি অ্যাসেম্বলার এবং ডেলিভারি ম্যান অলরেডি দেখিয়ে দিয়েছি। তো এখন আমার এখন যে অন্য একটা ইউজার আছে অ্যাডমিনিস্ট্রেটর, তার ফাংশনালিটিগুলো আমি এখন দেখাচ্ছি। এখন আমি অ্যাডমিনিস্ট্রেটরের ফিচারগুলো দেখাচ্ছি। এখন আমি অ্যাডমিনিস্ট্রেটর হয়ে লগ ইন করছি। অ্যাডমিনিস্ট্রেটর বলা যায় একদম এই টেকশপের ব্যাকবোন, এবং অ্যাডমিনিস্ট্রেটর ডাটা ম্যানিপুলেশন এবং ডাটা ইনসার্ট, এমপ্লয়ি ম্যানেজমেন্ট এবং অ্যাসেম্বলার রিকোয়েস্ট এই সবই হ্যান্ডেল করে। সো আমি একটা একটা করে দেখাচ্ছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিনিস্ট্রেটর পেজে আমরা এখানে অল প্রোডাক্টস, অল ক্যাটাগরি, অল ম্যানুফ্যাকচারার, অল অফার এবং এমপ্লয়ি যে হিস্টোরিগুলো সেগুলো দেখতে পাচ্ছি। তো আমি এখন অল প্রোডাক্টসে গিয়ে অ্যাডমিন যত ধরনের প্রোডাক্টস আছে সবগুলোর দেখতে পারবে। এখানে আমি এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছি। আমি যদি পেজিনেটরের লিমিটটা বাড়িয়ে দিই তাহলে একটু বেশি দেখতে পারবো। সো অনেকগুলো আইটেম আমি প্রোডাক্ট আমি এখানে দেখতে পাচ্ছি। সো অ্যাডমিন ইচ্ছা করলে এখানে যে কোনো প্রোডাক্ট অ্যাড করতে পারে। সো আমি এখানে একটা নিউ প্রোডাক্ট অ্যাড করছি। তো আমি কিছু বেসিক ইনফরমেশন ফিল আপ করলাম। তো এরপর আমি যদি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমি শুরুতে বলেছিলাম যে ফিচার করে রাখা যাবে একটা প্রোডাক্টকে, যেটা হচ্ছে আমি হোম পেজে একদম ফ্রন্টে দেখাবো। তো এটা সে এইখানে করা হচ্ছে, সেটা হচ্ছে দিস ইজ এ ফিচার প্রোডাক্ট, সে এইখানে একটা ফ্ল্যাগ সে দিতে পারবে, এবং এই প্রোডাক্ট কি এখনও কন্টিনিউ করা হয় সেই ফ্ল্যাগটা এইখানে দেওয়া হবে। আচ্ছা এরপর আমরা আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে আমরা এখানে ডিসকাউন্ট সেট করে দিতে পারি। সো আমি এখানে ধরা যাক 25% ডিসকাউন্ট দিব। এরপর আমি এখানে ডিসকাউন্ট এক্সপায়ার ডেটটা দিব। তো আমি এখানে আসলে এই ডিসকাউন্টটা কখন এক্সপায়ার হবে সেইটা তো আমি ইচ্ছা করলে এটা ফাঁকা রাখতে পারি, তাহলে এই ডিসকাউন্টটা সবসময় থাকবে। আর যদি আমি ইচ্ছা করলে ডিসকাউন্টের একটা ডেট সিলেক্ট করে দিতে পারি। সো আমি এখানে 30 মার্চ
এন্ড সেট করে দিচ্ছি। এরপর আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারি, সো আমাদের অনেক ক্যাটাগরি আছে, তো আমি যে কোনো একটা ক্যাটাগরি, যেহেতু এটা একটা ডেস্কটপ, আমি একটা ডেস্কটপস ক্যাটাগরি সিলেক্ট করলাম। আমি এখানে ম্যানুফ্যাকচারার সিলেক্ট করতে পারি, তো এখানে আমি ম্যানুফ্যাকচারার সিলেক্ট করে দিলাম। এরপর আমাদের যে আরেকটা ফিচার, সেটা হচ্ছে আমরা এখানে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট যুক্ত করতে পারি। ওই যে আমরা কম্প্যারিজনের সময় বিভিন্ন স্পেসিফিকেশন দেখাচ্ছিলাম, এবং আমরা যে প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট বা সিঙ্গেল অফার দেখানোর সময় যে প্রোডাক্টগুলো দেখাচ্ছিলাম, তাদের স্পেসিফিকেশনগুলো ছিল এক একটা প্রোডাক্টের এক এক রকম, সেইটাই আসলে এই এখানে যুক্ত করা হচ্ছে। সো অ্যাডমিন এখানে ডাইনামিকলি অ্যাড করতে পারে। সো আমি এখানে কিছু নিউমেরিক অ্যাট্রিবিউট যুক্ত করছি, যেগুলো আসলে একটা ভ্যালু, এবং সেটা আমি যুক্ত করছি। সো এখানে আমাদের টেকনোলজি রিলেটেড যতগুলো, যত সম্ভব অনেকগুলো নিউমেরিক অ্যাট্রিবিউট আমরা এখানে যুক্ত করেছি। যেমন এখানে ডেস্কটপের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যেগুলো, সেগুলো আমি এখানে যুক্ত করছি। যেমন এখানে আমাদের ধরতে পারি র্যাম, সো আমি এখানে 8 GB র্যাম দিচ্ছি। এখানে আমাদের ইউনিটটাও দেখিয়ে দিচ্ছে, সো এখানে আমি স্টোরেজটা দিয়ে দিচ্ছি 2 TB। ওয়েট দিলাম, এটা যেহেতু ডেস্কটপ একটু বেশি দিলাম, 5000 গ্রাম মেবি, আচ্ছা আরও বেশি হওয়ার কথা। আচ্ছা এরপরে, আচ্ছা আমরা স্ক্রিন দিয়ে দিলাম, স্ক্রিন হয়তো 20 ইঞ্চি। এরপর আরও কিছু যত ইচ্ছা সিলেক্ট করতে পারবে অ্যাডমিন এখান থেকে। এই এই নিচেরগুলো কন্ডাক্টেন্স, ক্যাপাসিটেন্স, ইন্ডাক্টেন্স, রেজিস্ট্যান্স এবং পিনস নাম্বার, এগুলো সাধারণত ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের জন্য, সো এগুলো এখানে অ্যাপ্লিকেবল না। তো এখানে আমরা এখানে আরও দেখতে পাচ্ছি যে এখানে আমরা উইথ দেখতে পারি, আচ্ছা রিফ্রেশ রেট, এই রিফ্রেশ রেটটা হচ্ছে এই যে ডেস্কটপ তার মনিটরে হবে। সো এখানে আমি রিফ্রেশ রেটটা দিয়ে দিলাম, হয়তো সাধারণত 144 Hz থাকে সম্ভবত। আচ্ছা এখানে আমি কিছু ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট দিতে পারি, যেগুলো আসলে একটা টেক্সট, সো আমরা কিছু ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট এখানে যোগ করে দিচ্ছি, যেমন ভিডিও কার্ড, আমরা এখানে আরও কিছু অ্যাট্রিবিউট দিতে পারি, যেমন আমাদের ওয়াইফাই কি, আমরা আরও কিছু অ্যাট্রিবিউট দিলাম, যেমন এটা অডিও কি, সো এরকম অনেক কম্পোনেন্ট অ্যাডমিন ইচ্ছা করলে, এই যে এতগুলো কম্পোনেন্ট, আরও যত খুশি কম্পোনেন্ট অ্যাডমিন একটা প্রোডাক্টে যুক্ত করে দিতে পারে। সো এখন আমি এই প্রোডাক্টটা অ্যাড করলাম, এই সাকসেসফুলি প্রোডাক্টটা অ্যাড হয়ে গেল। তো এখন আমি আমার এই যে এই নতুন অ্যাড করা প্রোডাক্টটা দেখতে পাচ্ছি, ইচ্ছা করলে আমি এই প্রোডাক্টটা এডিটও করতে পারবো, আমি যে কোনো প্রোডাক্ট এডিট করতে পারবো। সো এখন আমি একটা এডিট করে দেখাচ্ছি, সো এডিট করলে, এডিট করার অপশনটা হচ্ছে যে আমি এখানে ইচ্ছা করলে এই যতগুলো ফিচার অ্যাট্রিবিউট আছে সব আমি এখন চেঞ্জ করতে পারি। আমি ইচ্ছা করলে এটা ফিচার অফও করে দিতে পারি, তাহলে আর এটা ফ্রন্ট পেজে আসবে না। তো আমি এখানে টাইটেল চেঞ্জ করে দিতে পারি, আমি এখানে একটা, ওই যে আমি যখন বলেছিলাম টিউটোরিয়াল ভিডিও অ্যাড করা যায়, সেটা হচ্ছে এইখানে। তো আমি এই টিউটোরিয়াল ভিডিওটা অন্য একটা প্রোডাক্টে দেখাচ্ছি, যেহেতু এটা ডেস্কটপ, ডেস্কটপের তো আসলে টিউটোরিয়াল ভিডিও ওরকম থাকে না। তো এইখানে আমার এখানে একটা এডিট প্রোডাক্টের, তো এখানে আমরা ইমেজটা ই করতে পারবো, চেঞ্জ করতে পারবো। সো আমি একটা ইমেজ এখানে দিয়ে দিচ্ছি, এই যে ইমেজটা এখানে অ্যাড করা যাবে। তো এখন আমি একটা প্রোডাক্টে কীভাবে টিউটোরিয়াল ভিডিও অ্যাড করা যায় সেটা দেখাবো। সো আমি এখন একটা, যেমন একটা প্রোডাক্ট সিলেক্ট করি, আরডিনো উনো, তো এখানে আমি ক্লিক, এডিটের অপশনে ক্লিক করলাম। সো এখানে আমি একটা সিলেক্ট ভিডিও ক্লিক করলাম, তো এখন আমি একটা ভিডিও সিলেক্ট করব। তো এখন আমি একটা প্রোডাক্টে কীভাবে টিউটোরিয়াল ভিডিও অ্যাড করা যায় সেটা দেখাচ্ছি। সো এই যে এখানে আমি আরডিনো উনো এই প্রোডাক্টে ধরা যাক একটা টিউটোরিয়াল ভিডিও দিতে চাই, তাহলে আমি একটা এই এখানে এসে সিলেক্ট ভিডিও ক্লিক করব, এবং এখানে আমি একটা ভিডিও অ্যাড করছি, এই যে ধরা যাক এটা একটা টিউটোরিয়াল ভিডিও। সো এই যে আমার টিউটোরিয়াল ভিডিওটা অ্যাড হয়ে গেল, সো আমি এটা এখন প্লে করেও দেখতে পারি এখানে কী বলছে। The Arduino platform has become quite popular. আমি একটু ইচ্ছা করলে ফোন স্ক্রিন করতে পারি. And for good reason. The Uno is one of the more popular boards in the Arduino family and a great plugging in 2.0. Next is amp next to the pin numbers. That's it.
তো এইভাবে অ্যাডমিন যে কোনো ধরনের টিউটোরিয়াল ভিডিও অ্যাড করতে পারে। এরপর আসি ক্যাটাগরিতে। আমরা এখানে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছি, অ্যাডমিন সব ক্যাটাগরি দেখতে পারবে, ক্যাটাগরিগুলো এডিট করতে পারবে। যেমন আমি এখানে ক্যাটাগরি কিবোর্ড, আমি এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম, আমরা নেমও চেঞ্জ করতে পারি, ডিসক্রিপশন দিয়ে দিলাম। তো একটা ডিসক্রিপশন আমি এখানে দিয়ে দিলাম এবং এখানে আপডেট করে দিলাম। সো এই যে আপডেট ক্যাটাগরিটা আপডেট হয়ে গেল। তো আমি এখানে একটা নিউ ক্যাটাগরিও অ্যাড করতে পারি। তো আমি এখানে নিউ একটা ক্যাটাগরি অ্যাড করি, সেটা হচ্ছে ধরা যাক সেটা ইলেকট্রনিক্সের। আমি এখানে একটা ডিসক্রিপশন দিলাম। এখন ডিসক্রিপশনটা দেওয়ার পর আমি এটা এই ক্যাটাগরিটা অ্যাড করে দিলাম এবং ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেল। সো এখন এই ক্যাটাগরির আন্ডারে, তো আমি যদি এখন কোনো একটা প্রোডাক্ট অ্যাড করতে চাই, তাহলে আমি যদি এখানে ক্যাটাগরিতে যাই, এই যে ইলেকট্রনিক্সটা চলে এসেছে। এরপর আমি একটা ম্যানুফ্যাকচারার অ্যাড করতে পারি। সো আমি এখানে একটা ম্যানুফ্যাকচারার অ্যাড করলাম। সো আমি এখানে একটা নেম, তো ডাটাগুলো ইনসার্ট করার পর আমি এই ম্যানুফ্যাকচারটা অ্যাড করলাম। এই যে ম্যানুফ্যাকচার অ্যাড হয়ে গেছে। তো ইচ্ছা করলে আমি ম্যানুফ্যাকচারকে এডিটও করতে পারি। যেমন আমি একটা ম্যানুফ্যাকচার যদি সিলেক্ট করি, যেমন মাইক্রোসফট, যেটা আমি একটু আগে যুক্ত করলাম। সো এইটা ডিফল্ট একটা ইমেজ থাকে। সো আমি এটা চেঞ্জ করে এখানে আমার একটা লোগো দিয়ে দিচ্ছি, ম্যানুফ্যাকচারের লোগো। এই যে লোগোটা অ্যাড হয়ে গেল। তো এখন আমি এটা আপডেট করে দিচ্ছি। সো এটা এভাবে আমরা ম্যানুফ্যাকচারার আপডেট করতে পারি। এরপর আসি আমরা অফারে। তো আমাদের সব অফারই ডাইনামিক, এটা অ্যাডমিন নিজেই সিলেক্ট করে দিতে পারে একটা অফারে কী কী থাকবে কী কী থাকবে না। তো আমি একটা নতুন অফার অ্যাড করছি। সো নতুন অফারে গেলে আমার একটা অফারের টাইটেল থাকবে, একটা প্রাইস থাকবে, সামারি, আরও কিছু রেলেভেন্ট ইনফরমেশন থাকবে। সো আমি এখানে কিছু ইনফরমেশনগুলো ফুলফিল করছি। তো আমি এই অফারের ইনফরমেশনগুলো ফিল আপ করে দিলাম। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি এখানে এই অফারটা কি ফিচার্ড হবে কি না সেটা আমি সেট করে দিতে পাচ্ছি। এবং এখানে আরেকটা ই হচ্ছে, সেটা আমি এখানে এক্সপায়ার ডেটটাও সিলেক্ট করে দিতে পাচ্ছি, এই অফারটা কখন এক্সপায়ার হবে। সো আমি এখানে ধরলাম এটা ফোর এপ্রিল 2022 এখানে এক্সপায়ার হবে। তো আমি এখানে এরপরে আমরা এখানে ডাইনামিক্যালি এই অফারটাতে কী কী প্রোডাক্ট থাকবে এবং কী কী ফ্রি প্রোডাক্ট থাকবে সেটাও আমরা এখানে অ্যাড করে দিতে পারি। সো এখানে আমি এখানে মেইন প্রোডাক্টটা অ্যাড করছি। সো আমার যেহেতু এটা ট্রাভেলার্স অফার, সো আমি এখানে একটা ক্যামেরা অ্যাড করে দিচ্ছি। কোয়ান্টিটিও আমি এখানে কোয়ান্টিটিও দিতে পারি। ধর এখানে দিলাম একটা ট্রাভেলারদের আর যেটা লাগে, মেবি একটা ফোন লাগবে। এবং এর সাথে আমি একটা ফ্রি প্রোডাক্ট দিয়ে দিচ্ছি। ধরা যাক ট্রাভেলার যেহেতু ট্রাভেল করে, তো তার প্রোটেকশনের জন্য একটা ওয়েপন লাগবে। সো আমি তাকে একটা স্টেন গান দিয়ে দিচ্ছি। এভাবে আমি একটা অফার অ্যাড করে দিলাম। সো এইখানে আমার এই যে অফারটা, এখানে আমি এক যে কোনো একটা অফার যদি অ্যাডমিন ক্রিয়েট করতে চায়, তাহলে তার অফারে ডাইনামিক্যালি সে যে কোনো মেইন প্রোডাক্ট, ফ্রি প্রোডাক্ট এভাবে কম বেশি অ্যাড করতে পারে। সো এটা হচ্ছে তার ফিচার, এই অফারটা। সো এখন আমি যদি এটা অ্যাড করি, সো এখানে অফারটা অ্যাড হয়ে যাবে। সো এখন ড্যাশবোর্ডে গেলাম। তো আমি এখন যদি অফারে ক্লিক করি, তো এই যে আমার ট্রাভেলার্স অফারটা চলে এসেছে। ইচ্ছা করলে আমি এটা এডিট করতে পারি কিছু রিজনের কারণে। যেমন আমার একজন যদি কোনো একটা অফার কেনে, এরপরে যদি আমি অফারের প্রোডাক্টসগুলো চেঞ্জ করে ফেলি, সেটা একটু অদ্ভুত হয়ে যায়। সো কারণ এটা চেঞ্জ হয়ে গেল, এই কারণে আমরা এই অপশনটা আর দিইনি যে একবার অফার সিলেক্ট করার পর সেইটা, একবার অফার অ্যাড করার পর সেইটা আর সেইটার আন্ডারে প্রোডাক্টগুলো আর চেঞ্জ করতে দেইনি। তবে নতুন কোন যে কোনো অফার অ্যাডমিন অ্যাড করতে পারে, সেগুলোর মধ্যে কী কী প্রোডাক্ট থাকবে সেটা কোনো ব্যাপার না। সে যত খুশি প্রোডাক্ট সে ডাইনামিক্যালি অ্যাড করতে পারে এবং এভাবে যত খুশি অফার সে অ্যাড করে দিতে পারে।
অ্যাডমিন যত খুশি অফার অ্যাড করে দিতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা এই অফারটার ইমেজটাও চেঞ্জ করে দিতে পারি। তো এখানে আমি একটা ইমেজ দিয়ে দিলাম, তো ক্যামেরার ছবি দিয়ে, এই যে অফারের ইমেজও এখন আপডেট হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি, এরপর আরেকটা জিনিস হচ্ছে এমপ্লয়িড। তো এখানে এমপ্লয়ি অ্যাডমিন অ্যাডমিনিস্ট্রেটর, সে যে কোনো ধরনের এমপ্লয়ি অ্যাড করতে পারে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি কি এখন যারা কাজ করছেন তাদের ইনফরমেশনগুলো, যেমন এখানে একজন দুইজন অ্যাডমিন আছেন, দুইজন ডেলিভারি ম্যান আছেন এবং একজন অ্যাসেম্বলার আছেন। তো আমরা এখানে অ্যাডমিন যে কোনো এক ধরনের এমপ্লয়ি সিলেক্ট করতে পারে, সো অ্যাড করতে পারে। সো আমি এখানে একজন এমপ্লয়িকে অ্যাড করে দেখাচ্ছি। সো এখানে আমরা তাদের ইউজার নেমটা দেখাচ্ছি। সো ইউজার নেম আমি ধরলাম একজন অ্যাসেম্বলারকে অ্যাড করব, যেহেতু অ্যাসেম্বলার মাত্র একজন। ধরলাম এখানে বেসিক কিছু ইনফরমেশন ফিল আপ করার পর আমি এখানে তার রোলটাও সিলেক্ট করে দিতে পারি। সো এখানে রোল আইদার অ্যাডমিনিস্ট্রেটর, ডেলিভারি ম্যান অথবা অ্যাসেম্বলার হবে। সো আমি এখানে যেহেতু অ্যাসেম্বলার, সো আমি এখানে অ্যাসেম্বলারটাই করে দিচ্ছি। এভাবে সে এই এমপ্লয়িটা অ্যাড করতে পারে এবং এই যে এমপ্লয়ি সাকসেসফুলি অ্যাডেড। সো এরপর আমি যদি আমার ড্যাশবোর্ডে যাই, এরপর আমি যদি একটা লগ আউট করে লগ ইন করতে চাই এই অ্যাসেম্বলার টু নামে, সো এইখানে আমি সেটা দেখতে পারবো। সো আমি এখন লগ ইনের ইনফরমেশনটা ফিল আপ করছি। যদি আমি সকল এমপ্লয়িতে যাই, এই যে আমাদের এখন দুইজন অ্যাসেম্বলার আছে, দুইজন ডেলিভারি ম্যান আছে এবং দুইজন অ্যাডমিন আছে। সো আমরা এখানে অ্যাডমিনের দ্বারা যত খুশি এমপ্লয়ি অ্যাড করে নিতে পারবো। এখন আমি যে অফার এবং প্রোডাক্টগুলো যুক্ত করলাম সেটা একটু দেখি আপডেট হয়েছে কিনা। তো এই যে আমার ট্রাভেলার্স অফার, এটা যুক্ত হয়ে গেছে। এরপর আমি যে একটা পিসি যুক্ত করলাম সেটা, এই যে আমার এই পিসিটা, এটাও যুক্ত হয়ে গেছে। আমি ডিটেলসে গেলাম, এই যে যেটা আমি যেগুলো যুক্ত করেছি সেগুলোই চলে এসেছে। সো এভাবে অ্যাডমিন অফার এবং প্রোডাক্ট দুটোই অ্যাড করতে পারে। সো আমি ট্রাভেলার্স অফারে গেলাম, এই যে আমার যে প্রোডাক্ট মেইন প্রোডাক্টগুলো যেটা দিয়েছিলাম এবং ফ্রি প্রোডাক্ট যেটা দিয়েছিলাম সেটাও চলে এসেছে। তো এইভাবে আমরা অ্যাডমিন তাহলে অবশ্যই যে কোনো প্রোডাক্ট বা অফার এভাবে অ্যাড করে নিতে পারে। আর এইখানে অ্যাসেম্বলারের রিকোয়েস্টের অপশন আছে, সেটা হচ্ছে অ্যাসেম্বলার যখন কোনো স্টকের জন্য রিকোয়েস্ট পাঠায় তখন হচ্ছে অ্যাডমিন সেই রিকোয়েস্টটা ফুলফিল করে, সেটা আমি আগেও দেখেছি। সো এই ছিল অ্যাডমিনের যতগুলো ফিচার। তো অ্যাডমিনের আসলে অনেকগুলো কাজ, এগুলো আমরা সবই অ্যাড করার চেষ্টা করেছি যাতে এই ওয়েবসাইটের মোটামুটি প্রোডাক্ট এবং যত ইনফরমেশন আছে, অফার, প্রোডাক্ট, ক্যাটাগরি, ম্যানুফ্যাকচার, সব যাতে খুব সুন্দরভাবে ম্যানুপুলেট করে অ্যাড করা যায়, এডিট করা যায় এবং আপডেট করা যায়। তো এই ছিল আমাদের অ্যাডমিনের কাজ।